দাদুভাই, তুই নিজে আগে মেয়ের মায়া কাটা, দেখি কেমন পারিস। ঠাকুরের লীলা যে কি বোঝা এত সহজ নয়। গুরুদেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি একটু শরবতটা খেয়ে ঠান্ডা হন, আপনার স্নানের ব্যবস্থা করছি। নিধি, হ্যাঁ বড়বতি, আমি এক্ষুনি নিয়ে আসছি। গুরুদেব, আপনি আমাদের বাড়িতে থাকবেন বলেছেন, সত্যি আমি খুব খুশি হয়েছি। কিন্তু এর আগে আমি বৈমন্তী মা বহুবার আপনাকে অনুরোধ করেছি, যে শুধুমাত্র পায়ের ধুলো নয়, এই বাড়িতে থেকে আপনি আমাদের ধন্য করুন। আপনি কখনো রাজি হননি, আজ হঠাৎ থাকতে চাইলেন কেন গুরুদেব? মানে কারণটা কি? এখানে এসেছি কারণ পঞ্চমী শুধু কিঞ্জলের নয়, আমারও রক্ষা কবচ। পঞ্চমী কাছাকাছি থাকলে সাপের ফাঁড়া নিয়ে দিন রাত ভয়ে ভয়ে থাকতে হবে না। গুরুদেব, আপনি যেন কিঞ্জলের বাবার কথায় কিছু মনে করবেন না। ও আসলে কথাটা ঠিক মানে বলতে চাইনি, ও বলতে চেয়েছে আর কি, আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব খুশি হয়েছি আপনি যে কয়েকদিন আমাদের বাড়িতে থাকবেন। সেই জন্য আসলে আপনার সেবা করার সুযোগ তো আমরা সবসময় পাই না, ও সেই কথাটাই বলতে চেয়েছে। হ্যাঁ গুরুদেব, আমি কিছু মনে করিনি, আমি তো এসেছি নিজের তাড়নায়, মানে কিঞ্জলের দুর্ভাবনায় টিকতে না পেরে আমি চলে এসেছি এখানে। পয়মন্তী, মনে হচ্ছিল ছেলেটাকে যদি ফাঁড়া থেকে বাঁচাতে না পারি তাহলে আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে। তাই আমি স্থির করেছি এখন থেকে এবং এখানে থেকে কিঞ্জলের জন্য টানা পুজো চলবে, সে পুজো করব আমি। ফাঁড়া কাটিয়ে তোমার ছেলেকে আমি বাঁচাবই পয়মন্তী। জয় জগদীশ্বর। তবে এসব শুরু করার আগে স্নান করে আমি শুদ্ধ হব। গুরুদেব, শরবত। হ্যাঁ গুরুদেব, আপনার শরবতটা। গুরুদেব, আপনি তো আমার আশা ভরসা সবটুকু, আপনি শরবতটা খেয়ে নিন, আমি আপনার স্নানের জল জোগাড় করছি।